যজ্ঞের আয়োজন হয়ে গেছে, কালই ভূত মুক্তি পাবে। আপনি আমার আলমারি খুলছেন কেন? কারণ আছে, কারণ আছে। কাল যে ভূতকে আমরা বাড়ি থেকে তাড়াবো, আজ তার জিনিসপত্র আলমারি থেকে সরাতে হবে না। না 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 না, আমার ভূতের জামা, আমার ভূতের জামাগুলো ফেলবেন না, আমার ভূতের জিনিসগুলো ফেলবেন না, দয়া করে পিজি পিজি ওর খেলাগুলো ফেলবেন না। সব জঞ্জাল জমিয়ে রেখেছো। এইভাবেই তো মায়া কাটাতে হয় গো বৌদি। কাল যে মুক্তি পাবে, আজ তার জিনিসপত্র সব বার করে যজ্ঞের আগুনে পুড়িয়ে ফেলতে হবে না? তুমি এইভাবে তো আমার জামাগুলোকে ছুটছিলে না? তুমি বাবাই আর ঠাম্মির সামনে অন্যভাবে কথা বলছো না? না না না, মা আমার ভূতুরে কোটা মাত্র স্মৃতি, এই কোটা অন্তত রাখতে দিন আমার কাছে। ফুঠা, আমি তো জানি মা তোমার মনের কি অবস্থা, কিন্তু কি করবে বলো? ওর আত্মাকে তো শান্তি দিতে হবে, মুক্তি দিতে হবে, আর এতে তো তোমারও ক্ষতি হচ্ছে। তুমি মার সঙ্গে এখন ভালোভাবে কথা বলছো যে? বৌদি, কাল বৈদুর্য আর মিষ্টুর বিয়ের পাকা কথা হবে, এই সময় সুধার কি এইসব নিয়ে বসে থাকলে চলবে না? তার সময় রয়েছে, আর ক্রমাগত চোখের জল ফেলতে ফেলতে সুধা তো নিজেরও অকল্যাণ করছে, এ সংসারেরও অকল্যাণ করছে। বৈদুর্যকাল এই বাড়িতে আসবে, সবার আশীর্বাদ নেবে। আমি না হয় ওদের দুজনকে একটু আলাদা করে কথা বলতে দেব। এখন কি সুধার কোনো পিছুটান থাকলে চলবে বৌদি? মায়ের আশীর্বাদে ভালোয় ভালোয় দুজনের বিয়েটা মিটে গেলে আমি বাঁচি। না না না, বিয়ে হতে দেবো না আমি কিছুতে। মৃত্যুক আঙ্কেল বাঁচা আঙ্কেল, ওই আঙ্কেলের বউ আছে, মনে মিষ্টি মিষ্টি কি করে বউ হবে? তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমি করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক সত্যি কথা। হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা ছুটছুট করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে। ঠাকুরজি মুছে বাঁচাইয়ে, আর তো জানতে হয় কি ঠাকুরকে সামনে কোনো ঝুটা ভাত নেই বলতা, আমরা চলি নেই কিয়া নেই কিয়া। সত্যি তো ঠাকুরের সামনে তো কেউই মিথ্যা কথা বলে না, তাহলে রামকিনান দাদা সত্যি বলছে? তাহলে পালাটা কে চুরি করলো? পুনকে কে চুরি করলো? সত্যিটা জানি কি করে?